আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি বাড়িধারা কে ব্লক, এটা সরওয়ার্দি রোড বলে। এখানে নাভানার করা নাভানা মেমোরিজ, প্লট নাম্বার হচ্ছে 101। তো এখানে আমাদের কাছে দুইটা ইউনিট আছে, এই দুইটা ইউনিটের ভিউ করব। এটা লোকেশনের দিক দিয়ে সরওয়ার্দি রোড পড়েছে, তো এটা আপনার ডেড এন্ড এরিয়ার মধ্যে। তো যারা ডেড এন্ড রোডের উপরে অ্যাপার্টমেন্ট পছন্দ করেন তারা অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টটা ভিজিট করতে পারেন। সাইজটা রিজনেবল সাইজ আছে। এটা নাভানা লিলিয়াম মেমোরিজ প্রজেক্টের নাম। তো আমরা এখন প্রজেক্টে এন্ট্রি করব। এটা হচ্ছে রোড, এটা হচ্ছে রোড। এই রোডটা ধরে সোজা আসলে শেষ মাথার বিল্ডিংটার আগের বিল্ডিংয়ে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। তো আমি এন্ট্রি করছি পার্কিং এরিয়া। এইটা হচ্ছে বেসিক্যালি আমার এই প্রজেক্টের পার্কিং এর জন্য। এখানে তিতাশ গ্যাস আছে ডেফিনেটলি, আমার সাথে সাদমান আছে অবশ্য ভিউইং এর জন্য। সাদমান চলেন। আচ্ছা, এইখানে একটা লিফট ইউজ করা হয়েছে, লিফটের থ্রিতে, দ্যাট মিন্স চারতলায় অ্যাপার্টমেন্টটা। এটা সাইজটা কত? 1980 স্কোয়ার ফিট। এটা এস্টেয়ার, এস্টেয়ারটা সাদমান বলছিল আমাকে, এটা মানে চমৎকার। নাভানার কাজগুলো আসলে এমনিতেও সুন্দর হয়। এস্টেয়ারের কাজটা খুব চমৎকারভাবে করা হয়েছে। এখানে আমরা লিফট কল করেছি, লিফটটা চলে এসেছে। এটা এখানে মিৎসুবিশি ইউজ করা হয়েছে, 9 প্যাসেঞ্জার। খারাপ না, ভালো ভালো ব্র্যান্ডের লিফট ইউজ করেছে নাভানা। সবকিছুই ভালো দেয়, ডেভেলপার হিসাবে নাভানা ভালো। এখানে একই ফ্লোরে দুইটা ইউনিট আছে। আপনারা যে কোনো টাইপের ইনভেস্টমেন্ট, যে কোনো টাইপের ইনভেস্টমেন্টের জন্য আমরা এই প্রজেক্টটা দেখাচ্ছি, আপনারা এই এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন। এটা আমার এন্ট্রেন্স। তো এখানে পাশাপাশি দুইটা ইউনিট, আপনি চাইলে দুইটা ইউনিটও নিতে পারেন, চাইলে একটা ইউনিটও নিতে পারেন। আমি এখন যে ইউনিটটাতে ঢুকছি এটা 1980, আরও পার্কিং অ্যাড হবে 120 স্কোয়ার ফিটের মতন। এন্ট্রেন্সে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। আমরা টুকটাক এখানে রেনোভেশনের কাজ করছি। এটা হচ্ছে ড্রয়িং, সো আমি ড্রয়িংয়ে যদি দাঁড়াই, ড্রয়িং ডাইনিং স্ট্রেট সোজা দেখা যাচ্ছে, এবং এখানে ইন্টেরিয়র করে এটাকে সেপারেট করে নিতে পারবেন। প্রথমে আমি গেস্ট বেডটা দেখিয়ে দিব। এটা হচ্ছে গেস্ট বেড। আমি খুবই কমন একটা কথা বলি, অ্যাপার্টমেন্ট আসলে ভিডিও দেখে অ্যাপার্টমেন্ট চুজ করা যায় না, সিলেক্ট করা যায় না, লোকেশনটা বোঝা যায়। লোকেশনটা বুঝে এই লোকেশনে যদি আপনি আসতে চান তাহলে হচ্ছে এই লোকেশনের অ্যাপার্টমেন্টটা আপনাকে ভিজিট করতে হবে। এটা কিচেন, কিচেনের এখানে সাথে সার্ভেন্ট বেড, সার্ভেন্ট আর টয়লেটের প্রভিশন আছে। আচ্ছা, কিচেনটা একটু ভালো মতন দেখিয়ে দিই। ওকে, সো এটা যেহেতু আমার ডাইনিং, এবং ডাইনিং এর সাথে আমার একটা বারান্দা আছে। হ্যাঁ, এটা বারান্দা, পেইন্টের কাজ করছে। এটা আমি আরেকটা ভিডিও করব যখন অ্যাপার্টমেন্টটা ফুল ফার্নিশ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। সো এটা থার্ড বেড, সোজা যেটা দেখা যাচ্ছে গেস্ট বেড। গেস্ট বেডের সাথে এটা অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট বেসিক্যালি। দেন ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, কিচেন,
আর এখানে দুই পাশে দুইটা বেডরুম, দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে, ক্যাবিনেট টেবিনেট করা আছে। এটা হচ্ছে চাইল্ড বেড, চাইল্ড বেডের এখানটাতে যদি আসি এখানে একটা বারান্দা পাবো আমি। চাইল্ড বেডটা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এটার সাথে একটা টয়লেট আছে। বেডের সাইজ স্ট্যান্ডার্ড, আপনার 1900-2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট গুলো যেরকম স্ট্যান্ডার্ড সাইজের দরকার সেই সাইজটাই আছে এইখানে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে বারান্দা, এবং বারান্দায় দাঁড়ালে আমি রোড সাইড অ্যাপার্টমেন্ট, রোড সাইড ভিউ, এবং একটা ট্যারেস ও দেখা যাচ্ছে এইখানে। এবং মাস্টার বেডটার সাইজও বেশ ভালো, ক্রস ভেন্টিলেশনের জন্য হচ্ছে বারান্দা এবং সাথে একটা উইন্ডো, যেমন এটা বারান্দা এবং এ পাশটাতে উইন্ডো। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার টয়লেট, এখানে ক্লোজেট করা আছে এবং মাস্টার টয়লেটটাও বেশ বড় আছে, একদম বাথটব দেওয়া আছে। সো এই অ্যাপার্টমেন্টটা একদম রাফলি ভিডিও হলো, র ভিডিও হলো, এটা যখন ফুল ফার্নিশ হবে তখন আরেকটা ভিডিও করব। আপনারা যারা বাড়িধারা সারাউন্ডিংসে ইনভেস্টমেন্ট পারপাস অথবা লিভিং এর জন্য অ্যাপার্টমেন্ট খুঁজছেন, আপনারা আসলে এই অ্যাপার্টমেন্টটা ভিজিট করতে পারেন, এটা আপনার একটা আইডিয়াল ইনভেস্টমেন্ট হবে আই হোপ। সো ইনশাল্লাহ ভিজিটের সময় দেখা হবে, এবং আদার্স প্রপার্টি সম্পর্কে অন্যান্য ডিটেলিং যা আছে ভিজিটের সময় করব, এবং ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকলো, ইনশাল্লাহ ফোন দিবেন, ডিটেলসে কথা হবে। থ্যাংক ইউ, তার আগ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।